সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য। অনেক ভিউয়ার্সই আমাকে জিজ্ঞেস করেছিল যে এসএসসি জিডি 2018 কবে আসবে, তো আজকে আমি সেই রিলেটিভই একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা কিন্তু আপনাদের দেখা খুবই অবশ্যই দরকার। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, বাংলা টেকএসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন এইবারও আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে একটু কষ্ট করে ভিডিওর নিচে যাবেন, নিচে গেলে এইরকম একটি লাল সাবস্ক্রাইবের বাটন দেখতে পারবেন, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকম কিছু টেকনিক্যালি ভিডিও এবং কিছু স্টাডিলিটি ভিডিও নিয়ে আসি, যেগুলো জানা কিন্তু আপনাদের খুবই দরকার। তো আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণটুকু দেখবেন এবং ডিসক্রিপশনে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা রোজ মক টেস্ট দিয়ে যাচাই করে নিতে পারেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন কতটা হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই। তো এই নিউজটা অমর উজালা নামে একটা সংবাদ মাধ্যমের থেকে বেরিয়েছে, যেখানে বলছে যে আসন্ন গোল্ডেন সুযোগ, এসএসসি 57,000 সৈনিক নিয়োগ করতে চলেছে এই যোগ্যতায়। তো এখানে যে নিউজটা দিয়েছে, নিউজটা সম্পূর্ণটা আপনাদের পড়ে আমি শোনাচ্ছি, যে স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কনস্টেবল জিডি 2017 সিআরপিএফ আইটিবিপি বিএসএফ সিআইএসএফ এসএসবি এবং শীঘ্রই আসাম রাইফেলসের মধ্যে সৈন্যদের জন্য একটি খালি 56,717 পোস্ট নিয়োগ হবে। তো এই এই পোস্টগুলোর মধ্যে কিন্তু নিয়োগ করতে চলেছে 56,717টা পোস্ট, যার মধ্যে রয়েছে কিন্তু সিআরপিএফ আইটিবিপি বিএসএফ সিআইএসএফ এসএসবি এবং আসাম রাইফেল। তো এর মধ্যে সবকটা জনপ্রিয় যেই আসনটা রয়েছে সেটা হচ্ছে কি সিআইএসএফ। তো সিআইএসএফের জন্য কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করে থাকে, যেই ফর্ম ফিল আপটা কিন্তু আপনাদের হতো 2017, কিন্তু কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য 2017 কিন্তু ফর্ম ফিল আপটা হয়নি। তো এর যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে 10th পাস, মানে মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বয়স যেটা চেয়েছে সেটা হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন, কিন্তু মানে এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের কিছুটা ছাড় পাবেন। তো খুবই তাড়াতাড়ি কিন্তু ফর্ম দেওয়া শুরু করে দেবে, এবং আমার যতটা এখানে লিখেছে কমিশন 13 জুন থেকে 17 জুলাই 2018 মধ্যে সৈন্য নিয়োগের জন্য অনলাইন পরীক্ষা যে নির্ধারিত করেছিল, তো এই তারিখটা আগে ঠিক করা হয়েছিল, এবার কিন্তু এখন আবার দেওয়া হচ্ছে 2018 জন্য। 2017 তো এই তারিখটাই দেওয়া হয়েছিল, কিন্তু এবার আবার 2018 তো সেম একই তারিখ দিচ্ছে। তো সেটার কারণ হচ্ছে যে এসএসসি মধ্যপ্রদেশের পরিচালক রাহুল সাগান বলেন যে অনলাইন পরীক্ষার বিষয়ে কিছু প্রযুক্তিগত পরিবর্তন করেন, আবেদনে বিলম্ব করা হয়েছে। তো অনলাইন নতুন কিছু প্রযুক্তি নিয়ে এসছে, যার জন্য কিন্তু আবেদনে কিছুটা দেরি হয়েছে। তারপর বলেন যে অ্যাপ্লিকেশন শীঘ্রই মুক্ত হবে, পৃথককরণের নিয়োগ লিখিত পরীক্ষা হবে, শর্ট ফার্স্ট যেটা হয় লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে শারীরিক মাপঝোঁক, এবং তারপর হবে কি মেডিকেল, এরপর তারপর দাঁড়াবে হচ্ছে আপনার শারীরিক দক্ষতা পরীক্ষা করা হবে, এরপর দাঁড়াবে হচ্ছে প্যানেল লিস্ট বা মেরিট লিস্ট, মেরিট লিস্টের পরই কিন্তু আপনি যোগদান করতে পারবেন। তো হিউজ পরিমাণে একটা কিন্তু লোক নিচ্ছে হচ্ছে এসএসসি জিডি 2018 কিন্তু নিয়ে নিচ্ছে হচ্ছে 56,717 পোস্টে কিন্তু নিয়োগ করেছে। তো আপনারা যারা যারা চাইছেন যে নিয়োগ করবেন বা ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারেন, বয়স সীমা দেখে নিতে পারেন, এখানে 18 থেকে 23 বছর রয়েছে এবং এসসি এসটি ওবিসিদের জন্য যেই বয়সে যে ছাড়টা থাকে সেটা তো থাকছেই ওইখানে। তো এই হচ্ছে আজকের নিউজ, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের অনেক বন্ধুই আছে যারা কিন্তু এই এসএসসি জিডির জন্য ওয়েট করে রয়েছে। তো ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তার পোস্ট সংখ্যা কত রয়েছে এবং তার কী কী বাধ্যতা রয়েছে। তো ভিডিও নিয়ে যে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।